মোবাইল সামনে যাচ্ছে না কেউ বাহার আর সামনে যাই না জেনারেল সালাম দিব গোলাম হইন কি তরি ভাই মানুষ কি দেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার স্বপ্ন দেখেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের লক্ষ্য হলো উন্নত বাংলাদেশ গড়া। আর উন্নত বাংলাদেশ গড়তে হলে গ্রামগঞ্জে ছড়ায় ছিটিয়ে থাকা আমাদের কোটি কোটি মানুষের জীবনের মান উন্নতি করতে হবে। গ্রামকে উন্নতি না করতে পারলে শহর উন্নয়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়া যাবে না। আর বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গ্রামকে উন্নত জীবনের সকল সুবিধা পৌঁছে দেওয়া। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবার ঘোষণা করেছেন আমাদের গ্রামে নাগরিক সুবিধার সব কিছু, নগরের সুবিধার সবগুলো পৌঁছে দেওয়া হবে। এবং সে অঙ্গীকার নিয়ে যে যাত্রা আরম্ভ হয়েছে সে যাত্রার দায়িত্বটার বেশিরভাগ অংশ আমি যে মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছি সে মন্ত্রণালয়ের উপর অর্পিত। তাই স্বাভাবিকভাবে এই অঙ্গীকারটুকু পালন করার জন্য ইতিমধ্যে আমি আমার সচিবালয়ের সচিবরা সহ সরকারি কর্মকর্তারা সহ একসাথে ইতিমধ্যে আমরা কাজ আরম্ভ করেছি। ইনশাল্লাহ আমাদের আগামী 5 বছর হবে বাঙালি জাতির জীবনে অত্যন্ত চমকপ্রদ 5 বছর এবং সারা পৃথিবীকে তাক লাগিয়ে দেওয়ার মতো 5 বছর। গ্রামগঞ্জে সর্বত্র উন্নত জীবনের সকল সুবিধা ইনশাল্লাহ পৌঁছাই দেব। উন্নত বাংলাদেশ গড়ার জন্য যে লক্ষ্য সে লক্ষ্যে আমরা পৌঁছব। বাংলাদেশ আমরা বলেছি হংকং সিঙ্গাপুরের মতন দেশ হবে, সে লক্ষ্য থেকে বাংলাদেশ ইনশাল্লাহ বিচ্যুত হবে না। যতক্ষণ শেখ হাসিনার নেতৃত্ব অব্যাহত থাকে, বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতা থাকে সে লক্ষ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছব। আপনাদের সবাইকে ধন্যবাদ।